আপনার জীবনে কোনো সমস্যা আসতেই পারে, হতে পারে সেটা আপনার পারিবারিক সমস্যা, হতে পারে সেটা আপনার জীবনের আর্থিক সমস্যা, হতে পারে যে আপনার জীবনের বিবাহের পূর্বে অথবা বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা, বিবাহের পূর্বে আপনি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন বা আপনার সম্পর্ক ছিল ভেঙে চুরমার হয়ে গেল, কি করবেন? হতাশায় দুর্বল হয়ে পড়বেন, হতাশাগ্রস্ত হয়ে পড়বেন? না, তার জন্যই আজকের উপায়। রাত্রি 10টায় বলে দিন এই নম্বর, সকাল বেলাতেই দেখুন চমৎকার। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় তন্ত্র ও জ্যোতিষের এক নাম্বার চ্যানেল জ্যোতিষী দ্রোণাচার্য। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য, আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখুন না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। তার কারণ হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান মানেই ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকা। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে আমি আমার বিগত ভিডিওতে বারবার বলে এসেছি একটাই কথা, যে আমি আমার এই ইউটিউবের ভিডিওতে, এই প্ল্যাটফর্মে বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করে গবেষণা করা তন্ত্র মন্ত্র প্রয়োগ পদ্ধতি কৌশল আমি এখানে উপস্থাপনা করে থাকি, তোমাদের হাতে তুলে দিই। আর তার সাথে সাথে কী বলি দর্শক বন্ধু, অত্যন্ত দামি কথা না, আমি আমার ঢাক পিটাচ্ছি না, এটা আমার কাজও নয়, কিন্তু খুব চ্যালেঞ্জের সঙ্গে এই কথাটা বলি। কেন বলি দর্শক বন্ধু? কারণ আমি দিতে পারছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে, মেসেজ করে আমাকে জানাচ্ছে তারা আমার ভিডিওগুলোর যে টোটকা সেইটা থেকে উপকৃত। তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই। দর্শক বন্ধু, তোমার জীবনের যে কোনো সমস্যা আসতেই পারে, মানুষের জীবন থাকবে, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে কেটে বার করে আনতে হবে। আমাদের শরীর আছে, আমাদের শরীরে কি রোগ হয় না? তাহলে কি আমাদের শরীরে যখন রোগ হয় তার জন্য আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ডাক্তারের পরামর্শ নিই, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করাই, নিজেকে সুস্থ করে তুলি। তাহলে আপনার জীবনের যদি কোনো রোগ থেকে থাকে, হতে পারে সেটা আপনার প্রেমজের সম্পর্কে বারবার আপনি বাধা পাচ্ছেন, কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করেছেন, সেটা ভেঙে চুরমার হয়ে গেল, হতে পারে যে আপনার আর্থিক দিক দিয়ে আপনি নিজেকে অত্যন্ত দুর্বল করে ফেলেছেন, কোনোভাবেই সবল করতে পারছেন না, আজকের টোটকাটা শুধুমাত্র তোমার জন্য। যে রাত্রিবেলায়, রাত্রি 10টার সময়, ঠিক 10টায় যে কোনো দিন এই ক্রিয়াটা তুমি শুরু করতে পারবে। দর্শক বন্ধু, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দর্শক বন্ধুকে আমি বলবো, যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছো তারা তো জানোই, যারা আমার চ্যানেলটায় নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলা, ভিডিওটা স্কিপ করো না। তার কারণ হচ্ছে আজকে ইউটিউবের এই প্ল্যাটফর্মে এমন একটা জিনিস তোমাদের হাতে তুলে দিচ্ছি যেটা শুধুমাত্র নট অনলি বশীকরণ, নট অনলি আকর্ষণ, নট অনলি সম্মোহন, আজকে এমন একটা সংখ্যাযুক্ত মন্ত্র তোমাদের কাছে তুলে দিচ্ছি, তোমাদের হাতে তুলে দিচ্ছি, যেটার দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষ, তোমার যদি থেকে থাকে তোমার প্রিয়তম প্রিয়তমা, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার দাম্পত্য জীবনের সমস্যা, তুমি অর্থনৈতিক সমস্যায় ভুগছো, তুমি প্রচুর চেষ্টা করছো চাকরি করার জন্য কিন্তু কোনোভাবেই নিজেকে বেকারত্ব থেকে মুক্ত করতে পারছো না, তুমি লোনে জর্জরিত হয়ে গেছো, যে কোনো তোমার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে বের করে আনার জন্যই আজকের এই টোটকাটা। কি করতে হবে? যে কোনো দিন এই ক্রিয়াটা শুরু করা যাবে, রাত্রি 10টার সময় কিন্তু এই ক্রিয়াটা করতে হবে। ক্রিয়া বলতে কি,
কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো সামগ্রী কিচ্ছু লাগবে না। জাস্ট একটা বেদের অত্যন্ত শক্তিশালী সংখ্যা নম্বর বলছি, যখন স্ক্রিনে দেখাবে তোমরা তখন বুঝতে পারবে। আজকে এমন একটা মন্ত্র, এমন একটা সংখ্যা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, যেটা ইউটিউবের প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত কোনো কেউ তোমাদের হাতে তুলে দিতে পারেনি। কি বলেছি আমি ভিডিওর প্রথমেই, যে বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদের মতন ধর্মগ্রন্থটিকে রিসার্চ করা জিনিস আমি তুলে দিই। বেদের অত্যন্ত পবিত্র সংখ্যা একটা, তার সঙ্গে মন্ত্র। ইয়ে আবারও রিপিট করছি যে শুধুমাত্র বশীকরণ নয়, আকর্ষণ নয়, সম্মোহন নয়, তুমি যে সমস্যায় ভুগছো সেটা হতে পারে তোমার ছেলেমেয়ের পড়াশোনার সমস্যা, তোমার ছেলেমেয়ে ভালো এডুকেশন পেয়েছে কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে ফেলিওর, তুমি প্রচণ্ড পরিমাণে শত্রুতায় জর্জরিত, ঘরে শত্রুতা, বাইরে শত্রুতা, রাস্তায় শত্রুতা, বাসে শত্রুতা, ট্রামে শত্রুতা, ট্রেনে শত্রুতা, বাড়ি থেকে এক পা ফেলছো সেখানেও শত্রুতা, পিঁমড়ে কামড়ে দিল, তার মানে কি পিঁমড়েটাও তোমার সাথে শত্রুতা করছে। সময় যখন খারাপ যায়, কথা আছে না ব্যাঙে লাঠি মারে, তো তোমার সময় খারাপ সেইখান থেকে তোমাকে মুক্তি দেবে আজকের টোটকা। রাত্রি 10টার সময় তুমি যে কোনো জায়গায় বসে এই মন্ত্রটা উচ্চারণ করতে পারবে। কদিন করতে হবে? পরপর টানা 5 দিন। কতবার এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে স্ক্রিনে একটু পরেই দেখাবে, 96 বার। এইবারে এইখানে একটা কথা দর্শক বন্ধু খুব ভালো করে মন দিয়ে শুনতে বলবো, তুমি যে উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রটা উচ্চারণ করবে সেইটাকে মনে মনে স্মরণ করবে। ধরো তুমি তোমার ভালোবাসার সম্পর্কটা ফিরে পেতে চাইছো, তোমাকে সব জায়গায় ব্লক করে দিয়েছে, তোমার কাছে কোনো রকম ফোন আসছে না, মেসেজ আসছে না, কি করছো? চোখের জল ফেলছো, ঘুমাতে পারছো না, নিজেকে একাকিত্বে ডুবিয়ে ফেলেছো। তাহলে তুমি যাকে বস করতে চাইছো সে হতে পারে তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তার মুখটা স্মরণ করবে, বা হতে পারে আপনার কনজুগাল লাইফটা ডিস্টার্ব, ম্যারেজ লাইফটা ডিস্টার্ব, পারিবারিক জীবন, স্বামী স্ত্রী একজন আরেকজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, সম্পর্কটাকে মধুর করবেন। তাহলে স্ত্রী যখন করবে স্বামীর মুখটা স্মরণ করবে, স্বামী যখন করবে স্ত্রীর মুখটা স্মরণ করবে। এছাড়া আমি মনে করলাম, এখানে একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে এই মন্ত্রটাই আমি উচ্চারণ করছি 96 বার। কী না, আমার জীবনে অর্থ নেই, যে কটা অর্থ নিয়ে আমি ভিডিও বলেছি সে কটা কী বলেছি, উইদাউট মানি লাইফ ইজ ফানি, যার টাকা নেই তার কিচ্ছুই নেই, জীবনে টাকা ছাড়া আপনার জীবনে কিছু হতে পারে না, আপনাকে লাক্সারিয়াস থাকতে হবে। আপনার মনে হতে পারে না যে আমি সারা জীবনে কি ফুটপাতে 30 টাকার হোটেলটায় খাবো, আমার মনে হতে পারে না যে আমি একটা 5 স্টারে লাঞ্চ করব, ডিনার করব, আমার মনে হতে পারে না যে কোনো একটা ক্যাফেটেরিয়াতে গিয়ে আমি একটু কফি খাবো, অন্যায় একদমই না। এই মন্ত্রটা আপনি মনে করবেন কি, যখন জব করছেন 96 বার, আপনি টাকা প্রচুর পেয়েছেন, আপনার জীবনে টাকার কোনো অভাব নেই, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকটা আপনার জীবনে আছে, এইটা স্মরণ করবেন। তার কারণ হচ্ছে কি কথা বলি দর্শক বন্ধু, আমাদের মাইন্ড হচ্ছে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড যদি 5% অ্যাক্টিভ থাকে, সাবকনসাস মাইন্ড কিন্তু 95% অ্যাক্টিভ। অর্থাৎ আমার সাবকনসাস মাইন্ডকে আমি যত অ্যাক্টিভ করব, আমার শরীরের মধ্যে যত নেগেটিভিটি আছে সব বাইরে বেরিয়ে যাবে। কিসের প্রয়োজন? পজিটিভিটি। সেই পজিটিভিটিটা এই মন্ত্রটা উচ্চারণ করার ফলে আপনার শরীরে ক্রিয়েট হবে, হয়ে উঠবেন আপনি বলবান, আপনার কাজ 100% সাকসেসফুল হবেই হবে। আর যত আপনি নেগেটিভ চিন্তাভাবনা করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডটা সেটা কিন্তু ঢুকে যাবে, যখনই ঢুকবে যে কোনো সাবজেক্ট নিয়ে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার দ্বারা কোনো দিন হবে না, আমি জীবনে ব্যর্থ হয়ে গেলাম, না নিজে সফল, 100% সফল এইটা মনে করুন। এছাড়া যদি মনে করেন যে কোনো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না,
মনে করুন যে হ্যাঁ আমার বিয়ে হচ্ছে এই আগামী কয়েকদিনের মধ্যে, সেই জিনিসটাকে স্মরণ করুন। কেউ যদি যে কোনো মনস্কামনা পূর্ণ করতে চাইছেন সেই মনস্কামনাটা মনে মনে আপনি স্মরণ করুন। স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে, দেখো দর্শক বন্ধু ভালো করে কি লেখা আছে মন্ত্রটার মধ্যে। ওম 96 মহি অম অমালয়া, আবারও বলছি ওম 96 মহি অম অমলয়া। দর্শক বন্ধু কি বলেছি, রাত্রি 10টার সময় এই মন্ত্রটা জপ করতে হবে। যে কোনো দিন এই ক্রিয়াটা শুরু করা যাবে, পরপর টানা 5 দিন এই ক্রিয়াটা করতে হবে, অর্থাৎ এই মন্ত্রটা জপ করতে হবে। কোথায় করতে হবে, যে কোনো জায়গায় বসে করতে পারবে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে যে কোনো জায়গায় বসে এই মন্ত্রটা 96 বার উচ্চারণ করতে হবে। এতদিন পর্যন্ত যা দিয়েছি, হয় সংখ্যা অথবা কোনো মন্ত্র, আজকে তোমাদের হাতে যেটা তুলে দিলাম সেটা হচ্ছে সংখ্যা, বেদের অত্যন্ত পবিত্র শক্তিশালী মন্ত্র, তার সঙ্গে বেদের পবিত্র মন্ত্র মিক্সড করে দিলাম। তোমার জীবনের যে কোনো সমস্যা এক চুটকিতে, এক নিমেষে তোমার জীবন থেকে দূরে চলে যাবে। অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, তার মধ্যে একটা কথা আমি বলবো, যারা আমাকে প্রতিনিয়ত ফোন করো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, জানি আমাকে মানুষ ফোনে চেষ্টা করে, সময়ের অভাবে আমি ফোন ধরতে পারি না বা হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারি না, ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে @ জ্যোতিষগুরু দ্রোণাচার্য বলে ফলো করো, ফলো করে ওখানে মেসেজ করো, অবশ্যই আস্তে আস্তে আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, অনুষ্ঠান শেষ করার আগে আবারও মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই প্রার্থনা, আমার প্রত্যেকটা দর্শক ভিউয়ার্স সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স ভক্ত প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, তার জীবনটাকে চিরতরে সমস্যা দূর হয়ে যাক, যে ক্রিয়াটা করতে যাচ্ছে 100% সফলতা লাভ করুক, আর মুখের হাসিটা বজায় থাকুক। শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।